পরে মহিলা পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুরে। সূত্রের খবর, রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাকিনা বিবি বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন। এরপরেই তার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি ওই পঞ্চায়েত সদস্য 10 বছরের মেয়েকেও মারধর করা হয়। এই ঘটনার পর আতঙ্কে গ্রামে ফিরতে পারছে না পঞ্চায়েত সদস্য সাকিনা বিবি। আমি হরিপুর সিপিএমের মেম্বার, আজকে আমি বিজেপিতে জয়েন করেছি। বিজেপিতে জয়েন করার পর তৃণমূলের লোকেরা জানতে পেলাম আজকে আমার বাড়ি ঘরটা সব কিছুই ভেঙে দিয়েছে। আমার একটা 10 বছরের মেয়ে আছে, 10 বছরের মেয়ে আমার খুব অত্যাচার করেছে, কিন্তু বলে নিয়ে গেছে, কিন্তু বাচ্চাটা আমার কাছে দেওয়ার জন্য আমি একটু আবেদন করছি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জোরে ওই ঘটনা, তার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। ঘটনা তৃণমূল কংগ্রেস, আমি আগেও বলেছি এখনো বলি, রানাঘাট 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস কখনোই আমরা এভাবে কর্মীদের শিক্ষা দিইনি যে আমাদের মতের সঙ্গে না মিললেই তার বাড়িঘর ভাঙচুর করবে, এটা সঠিক নয়। ভালো করে একটু খোঁজ নিয়ে দেখুন, এটা ওদের সম্পূর্ণটাই পারিবারিক ব্যাপার এবং পারিবারিক ম্যাটার। ওদের যিনি সদস্য তার স্বামী, তার দেও, তার গোটা পরিবারের পরিবারের মধ্যে ওদের নিজেদের ঝগড়া, নিজেদের মারামারি, নিজেদের দুর্বুঝাবুঝি, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ।